200 কোটি মার্কিন ডলারের বিনিময়ে এনএসও গ্রুপের তৈরি পেগাসাস সফটওয়্যার কিনেছিল ভারত। 2017 সালে নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের প্রতিরক্ষা চুক্তির অঙ্গ হিসেবেই কেনা হয় পেগাসাস। একটি মার্কিন সংবাদপত্রের প্রতিবেদনে করা দাবি ঘিরে তোলপাড় দেশ। ইসরায়েলি সংস্থা এনএসও গ্রুপের তৈরি পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রী, মানবাধিকার কর্মী, সাংবাদিকদের উপরে নজরদারির অভিযোগ উঠেছিল, যে অভিযোগ ঘিরে গত বছর তোলপাড় হয়েছিল দেশ। বিরোধীদের প্রতিবাদে উত্তাল হয়েছিল সংসদ। অভিযোগ খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতি আর ভি রবীন্দ্রনের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে সুপ্রিম কোর্ট। 2017 সালের জুলাইয়ে ইসরায়েল সফর করেছিলেন প্রধানমন্ত্রী। একটি মার্কিন সংবাদপত্রের প্রতিবেদনে দাবি করা হয়েছে, নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরে ভারত ও ইসরায়েলের মধ্যে প্রতিরক্ষা চুক্তি হয়, 200 কোটি মার্কিন ডলারের চুক্তি হয়। প্রতিরক্ষা চুক্তির অঙ্গ ছিল পেগাসাস সফটওয়্যার কেনা। মার্কিন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ পেতেই পেগাসাস ইস্যুতে ফের কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। টুইটে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল গান্ধী। This is a brazen hijack of democracy and an act of treason. Five damning truths are now clear. Number one, Modi government purchased Pegasus spyware in the year 2017, along with other military technologies, as the centerpiece of a package, including weapons and intelligence gear worth roughly $2 billion from Israel during Prime Minister Modi's visit. Israel NSO কোম্পানি পেগাসাস স্পাইওয়্যার দিয়ে এখানে সব বিরোধী নেতাদের ফোনকে হ্যাক করা হয়েছে, তার মধ্যে রাহুল ব্যানার্জি থেকে অভিষেক ব্যানার্জি সবাই, রাহুল গান্ধী থেকে অভিষেক ব্যানার্জি সবারই নাম ছিল। কেন্দ্রীয় সরকার আমরা এত চাপ দিলুম কিন্তু ওরা সেশন মানচাল হতে দিল কিন্তু ওরা কিছু বলল না। তারপর সুপ্রিম কোর্ট একটা কমিটি গঠন করলো, তারা বললো যে নিজেরাই তারা পেগাসাস নিয়ে তদন্ত করবে। সেই তদন্ত কমপ্লিট হয়নি, সেই রিপোর্ট আমরা জানি না। সুতরাং আবার আমাদের দাবিটা তীব্রতর হবে। পার্লামেন্ট শুরু হওয়ার সময় একটা কিছু ইস্যু বার করতে হয়, কারণ পার্লামেন্ট যাতে না চলে সরকার কাজ করতে না পারে তার চেষ্টা করবে, তারা তাদের কাজ করবে, সরকার সরকারের কাজ করবে। যদিও মার্কিন সংবাদপত্রের এই দাবিকে সরাসরি খারিজ করে দিয়েছেন বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভি কে সিং, আবারও পেগাসাস আছে তপ্ত জাতীয় রাজনীতি। সৌজন্যে একটি মার্কিন সংবাদপত্রে প্রতিবেদনে করা দাবি। রিপাবলিক বাংলা। এদিকে পেগাসাস ইস্যুতে ফের সরব রাজ্যের শাসক দল। অন্যদিকে সুকান্ত মজুমদারের মন্তব্য, কংগ্রেস অনেক কিছু বলতে পারে, ওদের গুরুত্ব দেওয়ার দরকার নেই। পেগাসাস নিয়ে তো কালকে যেটা বেরিয়েছে আপনাদের চ্যানেলে, সেটা যেরকম যেটা নিউ ইয়র্ক টাইমসের বোধহয় খবর নিউ ইয়র্কে বার করেছে, এটা তো দীর্ঘদিন ধরে আমরা আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আমরা দীর্ঘদিন ধরে সংসদে বলে আছি এবং আসন্ন সংসদে আমার আশা নির্বাচনে এই পেগাসাস বিষয়ে যে কেন্দ্রীয় সরকার যে সবার ঘরে আড়ি পাচ্ছে, কোনো প্রাইভেসি থাকতে দিচ্ছে না। অভিযোগই করবে, কংগ্রেসের অভিযোগকে এই মুহূর্তে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। রাজ্যে মাননীয় প্রধানমন্ত্রী কি করেছেন না করেছে সে বিষয়ে তো কোর্টের নির্দেশে কমিটি গঠিত হয়েছে, কোর্ট ডিসাইড করবে, এবং তা সংবিধান বিরোধী কিনা এই সিদ্ধান্ত কোর্টের নেওয়ার অধিকার আছে। পেগাসাস কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় এবং রাজ্য যে কোনো সংস্থা, তদন্তকারী সংস্থা পেগাসাস ইউজ করতে পারে আমি যতদূর আইন জানি, এবং আমাদের রাজ্যেও এই পেগাসাসের ব্যবহার হয়েছে বলে আমাদের কাছে বিভিন্ন সূত্র মারফত খবর এসেছে। পশ্চিমবঙ্গ পুলিশ, রাজ্য পুলিশ পেগাসাস ব্যবহার করেছে বিরোধী দলের নেতাদের ফোনে স্নুপিং করার জন্য।